মহাসপ্তমীতে মহিলা স্বনির্ভর করার লক্ষ্যে প্রগতি প্যাক্স মধু ভুবন বনের উদ্যোগে এক অনুষ্ঠানের মধু দিয়ে 35 জন মহিলাকে স্বল্প সুদে ঋণ দান করা হয়। 20,000 টাকা করে প্রত্যেকের ঋণ দেওয়া হয়। এদিন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা। পুজোতে স্বল্প সুদের ঋণ পাওয়ায় খুশি মহিলারা। আমি অঞ্জলি দেওয়ার আগে আজকে সপ্তমীর সকালে অঞ্জলি দেওয়ার আগে এদিকে অনেক মা ভগবতীদেরকে স্মরণ করার সুযোগ হয়েছে, আপনাদের সবাইকে আমার প্রণাম। সশক্ত মা সশক্ত ভারত, আর আমরা মায়ের পূজাই করি, মা ভগবতী দুর্গার উৎসব আমাদের প্রাণের উৎসব, সেটা আমরা উদযাপন করছি। প্রত্যেকটা বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি কখন এই উৎসবটা আসবে। আমরা সবাই সবকিছু উঠতে গিয়ে আনন্দে মতোয়ারা হই তার দিন। আর আজকের এই প্রথম দিনে আমাদের প্রগতি ট্যাক্স, যেটা আমাদের কোঅপারেটিভ সিস্টেম রয়েছে, তার সভাপতি আমাদের 3 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কর্পোরেটর জগদীশ দাস মহোদয়, উনি কাউন্সিল মেম্বার রয়েছেন। ওনার একটা শুভ উদ্যোগ যে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, এবং যেটা আমরা দুর্গা উৎসব করছি, মায়েদেরকে শ্রদ্ধা জানাই, মায়ের পূজায় আমরা সবসময় করি। মারা যেমন শক্তিশালী হবে আর্থিকভাবে, সামাজিকভাবে এবং শিক্ষার দিক থেকে, তখনই আমার ঘরও শক্তিশালী হবে। একটা মা শুধু একটা পরিবারকে শক্তিশালী করে না, একটা মা একটা গ্রাম, একটা পাড়া, একটা মহল্লাকে, একটা শহরকে মা শক্তিশালী করতে পারে। তো সে লক্ষ্যে আজকে সামান্য ইন্টারেস্টের মাধ্যমে, মাত্র 7% ইন্টারেস্টের মাধ্যমে 20,000 টাকা করে আমার মায়েদের হাতে তুলে দেওয়া হবে, যেটা অন্যান্য জায়গা থেকে যদি আমরা সেই লোনটা নিই।